হ্যালো ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে লোভ লাগানোর জন্য চলে আসলাম আরেকটা লোভনীয় রেসিপি নিয়ে, যেটা হচ্ছে টক বাসকরলের রেসিপি। আর আমাদের চাকমা ভাষায় বলা হয় মিললে আমিলে। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে, এখন তো বাসকরলের সিজন না, আমি এত এত বাসকরল কোথায় পেলাম? এটা কিন্তু অনেক অনেক আগের ভিডিও, যেটা দেওয়া হয়নি। আজকে আপনাদেরকে একটু লোভ লাগানোর জন্য এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আর কি। যখন বাসকরলের সিজন ছিল তখনকার রেসিপি এটা, আমি ভিডিও করে রেখেছিলাম পরে আপলোড দেওয়ার জন্য। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলি এটা আমরা কিভাবে রান্না করলাম। তো এটা রান্না করার জন্য কাঁচা মাছ লাগবে, মানে মাছের সাথে আমরা এটাকে রান্না করব। তো এখানে আমরা প্রথমে মশলাগুলো ভালো করে কষাই নিলাম। এখানে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ আর লাল মরিচও দিলাম। তো প্রথমে আমরা মাছগুলোকে ভালো করে কষাই নিলাম আর কি মশলাগুলোর সাথে। তো ভালো করে কষানোর পরে দেন আমরা বাসকরলটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই বাসকরলগুলো কিন্তু যে টক বাসকরল বলার কারণ, এটা কিন্তু একটু টক, কারণ এটা রান্না করার আগে 2-3 দিন পানিতে ভিজে রাখতে হয়, তখন যা এখানে ত্বক স্বাদযুক্ত হয়, এই জন্য এটাকে বলি ত্বক বাসকরল। আর এই ত্বক বাসকরলটা রান্না করার জন্য অবশ্যই কিন্তু সাবারাং পাতা লাগবে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবারাং গাছ। তো এটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমরা এখানে অল্প পরিমাণে শীতলের পানি দিয়ে দিব, যাতে ত্বক ভাবটা একটু হালকা চলে যায়। আর শীতল তো আপনারা জানেন আমাদের চাকমাদের খুবই প্রিয়। তো এখানে অল্প পরিমাণে শীতলের পানি দিয়ে দিলাম। এখন এটা অনেকক্ষণ রান্না হবে। তো রান্না করার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়োতে দেওয়ার কারণ, মানে একটু বসা বসা হওয়ার জন্য আর কি। চালের গুঁড়োতে দেওয়ার পরপরই প্রায় 5-10 মিনিট আর একটু রান্না করার পরে দেন আমরা দিয়ে দিচ্ছি সাবরাং পাতাগুলো। তো সাবরাং পাতাটা দেওয়ার পরে স্মেলটা কী যে দারুণ, আপনাদেরকে কীভাবে বলবো এই যে আমরা সাবরাং পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত লোভনীয়। আর আমি জানি আমাদের চাকমাদের এটা দেখে কিন্তু এখনই খেতে ইচ্ছে করতেছে, কিন্তু এখন তো পুরোপুরি বাসকরল পাওয়া যায় না, তাই পরে খাবেন আর কি। এই যে রান্না শেষ, এখন এই খাবারটা আর কি আমি নানাকে একটু পরিবেশন করব। নানার কেমন লাগে নানার কাছ থেকে একটু জেনে নিব। এটা হচ্ছে টক পাতার ফুল, এর আগে কখনো খাইনি টক পাতার ফুল, আজকে প্রথমবারের মতো ট্রাই করব। আগে নানাকে দিয়ে দিই। আর এই যে এটা হচ্ছে টক বাসকরল, আজকে সবকিছুই টক। টক পাতার ফুল একটু খেয়ে দেখি কেমন মজা লাগে। খুব মজা লাগে। আর এটা হলো টক পাতার ফুল, আর এটা হলো বাসকরলের থক। এই বাসকরলের থক সবগুলো মানে সবাই জানে না, সবাই খেতেও জানে না, কিন্তু এটাও দেখি পরীক্ষা করে এটা কে দিয়ে ভাগ করছে, কাঁচা মাছ দিয়ে। তাহলে একটু ট্রাই করে দেখি। এই থক ফুল থেকে বাসপুরলে থক বেশি ভালো হয়েছে, স্বাদ হয়েছে আর বলার না। ঠিক আছে।